উশাসী টেলিভিশনের পর্দায় আসলো, মানেই একটা কিছু হবে। থাকতে হয়, কাজ করতে হয়, তো আমি অত গায়ে মাখি না। আমি তো অশান্তি করতে চাই না, কিন্তু মানে কি বলতো, আমরাও থাকবো, ট্রোলাররাও থাকবে, সবাই থাকবে। অভিনেতা অভিনেত্রীদের সবকিছু নিয়েই চর্চা হয়, তারা ডিপ্রেসড হলেও চর্চা হয়, তারা পরকীয়া করলেও চর্চা হয়। তিনি ফিরছেন শুনেই ধারাবাহিক প্রেমী মানুষ একটু নড়ে চড়ে বসেছেন। তাকে অনেকদিন দেখতে পাচ্ছেন না, মিস করেছেন, তাকে বলেছেন, কিন্তু তিনি আবারও ফিরছেন, আপনাদের সবার প্রিয় ইয়েস উশাসী চক্রবর্তী। দিদি, সবাই যেভাবে তোমাকে চেনে, এবার যেভাবে তুমি ফিরেছ, এখন এই মুহূর্তে একটা শান্তির প্রতীক, মানে সাদা তো আমরা শান্তির প্রতীকই, কিন্তু ধারাবাহিকে কি শান্তি বিরাজ করবে তোমার চরিত্রে? দেখো, একটা আমার খুব প্রিয় কবিতা আছে, কবিতাটার লাইন হলো, দুই হাতে দুই মন্ত্র দিও, শান্তিও চাই অশান্তিও, শুধু শান্তি এবং শুধু অশান্তি জীবনকে খুব বোরিং করে দেয়। তো এই যে শান্তির প্রতীক হয়ে আমি এসেছি, এর মধ্যে একটুও যদি অশান্তি না থাকে, তাহলে তুমিও বোর হবে, আমিও বোর হবো, দর্শকও বোর হবেন, ফলে আমার শান্তিও চাই অশান্তিও। মানে দর্শকরা জানে যে উশাসী টেলিভিশনের পর্দায় আসলো, মানেই একটা কিছু হবে, আড়া আড়া মানে শান্তির জায়গায় অশান্তি বিরাজ করবে, এটা কেমন লাগে তোমার নিজের শুনতে, কেমন লাগে? আমি তো অশান্তি করতে চাই না, কিন্তু মানে কি বলতো, মানে এমন সব ঘটনা ঘটে, আমি যদি সত্যি কথা স্পষ্ট করে বলি, লোকে ভাবে যে আমি অশান্তি করছি। আমি অশান্তি করি না, আমি খুব শান্তিপ্রিয়, আমার চরিত্রগুলো খুব শান্তিপ্রিয়। ঘটনা এমন ঘটে, আমি যখন সত্যি কথা বলি বা আমি যখন আমার রিভেঞ্জটা নিতে যাই, তখন সবাই বলে অশান্তি। শুধুমাত্র টেলিভিশনের পর্দায় নয়, বাস্তবেও বহু সময় বহু কিছুর ক্ষেত্রে উশাসী দিকে দেখেছি আমরা বিস্ফোরক মন্তব্য করতে। না, আমার মনে হয় না আমি খুব একটা বিস্ফোরক মন্তব্য করি। আমি যেটা আমার মনে হয় আমি সেটা ভয় না পেয়ে বলে দিই, তাতে সেটা কারো ভালো লাগে, সেটা কারো ভালো লাগে না। সত্যি কি তুমি কাউকে ভয় পাও না? না না, ভয় পাই, কিন্তু আমার মনে হয় আমি ভয় পাই না, এটা তো খুব বড় বড় কথা হয়ে গেল। ভয় আমি ডেফিনেটলি পাই, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় এখন তো অনেক বয়স হয়ে গেছে, একটু সত্যি কথা বলে দেওয়া ভালো। এটাও কি বয়সের দোষ? আমি না অত ভেবে ও তখন অত ভেবে কিছু করিনি, যেরকম মনে এসছে করেছি, এবারে যদি সেরকম কিছু মনে আসে করবো, আমি অত ভেবে করি না, আমি অর্গানিক্যালি যেটা আমার মাথায় আসে করি। তারপরেই তো দর্শক মহলে তোমাকে নিয়ে ট্রোল শুরু হয়, তারপরেই তো বিস্ফোরক মন্তব্য আসতে থাকে সোশ্যাল মাধ্যমে, এবং এর আগেও হয়েছে তোমার ইংরেজি নিয়ে, সেটা নিয়ে অনেক সময় অনেক কথা হয়েছে, তোমার মুখ বাঁকানো, তোমার অভিনয় সত্তা নিয়ে অনেকের প্রশ্ন উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার এই অত্যাচার, এই মন্তব্য, এই বক্তব্যের দিকে কি উশাসী আবারও ফিরে দেখাবে? আমার কিছু ম্যাটার করে না, আমি অত সোশ্যাল মিডিয়াতে থাকতে হয়, এখন কাস্টিংটাও একটা ইনস্টাগ্রাম ড্রিভেন হয়ে গেছে, থাকতে হয়, কাজ করতে হয়, তো আমি অত গায়ে মাখি না। আই জাস্ট ঠিক আছে, আমরাও থাকবো, ট্রোলাররাও থাকবে, সমাজে অনেক বেশি টলারেন্স লাগবে, আমরাও থাকবো, ট্রোলাররাও থাকবে, সবাই থাকবে। একটা বছরের গ্যাপ নিলে ধারাবাহিকে ফিরতে, কি করলে, সময় কি করে কাটালে? না না, আমি অনেক কিছু করেছি, এক বছর মানে এক বছরের বেশি গ্যাপ নিয়েছি। প্রথম একটা বছর আমি তো আমি একটা কাজ করছিলাম, সেটা হলো যে আমি কাউন্সিলিং কোর্স করেছি, একটা খুব এনসিবি বলে একটা জায়গা থেকে, সেটা কাউন্সিলিং অ্যান্ড ওয়েলবিং, সেটা করার পরে আমি এখন ট্রেন্ড কাউন্সিলর, সো দ্যাট আই ক্যান কাউন্সিল, মানে এটা আমি একটা পার্ট প্রফেশন হিসেবে শুরুও করেছি। সো হ্যাঁ, তো আমি লোককে কাউন্সিলিং করতে পারি, কারণ আমি দেখলাম বিশেষ করে পোস্ট কোভিড মানে মানুষের মেন্টাল হেলথের অবস্থা খুব খারাপ। তো আমার মনে হলো যে, এবং আজকাল আমার মনে হয় যে সাইকোথেরাপি মানে সাইকোলজিক্যাল ক্রাইসিস, ইমোশনাল ক্রাইসিসে আমরা এতই ভুগছি যে আমার মনে হয় যে ট্রেন সেন্সিটিভ কাউন্সিলর আমাদের সোসাইটিতে থাকা খুব ইম্পর্ট্যান্ট। তো এটা আমি প্রফেশন হিসেবেও শুরু করেছি, জাস্ট শুরু করেছি, আর আমি অ্যাজ আ প্যাশনও বলতে পারো যে এটা আমি করেছি। তো এক বছর আই ওয়াজ কমপ্লিটলি বিজি উইথ দ্যাট, আমি সেই সময় মেগা করিনি, অভিনয় থেকে কিন্তু আমি বিরতি নিইনি, আমি মেগা থেকে বিরতি নিয়েছিলাম। তো তারপরে এক বছর হয়ে যাওয়ার পরে, তারপরে চাই না, মানে আমি তো অনেক কিছু করি, আমি প্রচণ্ড হার্ড কোর ট্রেনিং করি, আমি পড়াশুনো করি, আমার পিএইচডিটা বই করে বের করতে হবে। সো আই এম নট আ ইউনিডাইমেনশনাল পার্সন, আই ডোন্ট নো, বলতে পারো জ্যাক অফ অল ট্রেডস, বাট নিন্দুকেরা বলে যে আমি জ্যাক অফ অল ট্রেডস হতে পারি, কিন্তু আমার বিভিন্ন রকম কাজ করতে ভালোও লাগে। সো আই ওয়াজ বিং ভেরি বিজি। তারপরে আমি ছোট লোক বলে একটা সিরিজ করেছি, যেটা 3rd November বোধ হয় রিলিজ করছে Z5 কবিতার সিরিজ। সে তো আমি যে কোনো চরিত্রের পেছনে অনেকটা ইনভেস্ট করি, ট্রেন করি, তো সেইটা করতে আমার অনেকদিন টাইম লেগেছে।
প্লাস আমি সৌরভ পালোদির ছবি এখনও করছি, অঙ্ক কি কঠিন বলে। আমার একটা থিয়েটার লেখার ইচ্ছে আছে যেটা হয়তো আমি সৌরভের সাথে কোলাবরেট করে করবো, একটু একটু পলিটিক্যাল হতে পারে সেটা। সো ইটস লাইক দ্যাট, সো আই হ্যাভ বিন বিজি। সৌরভ পালোদির ছবির কথা বললে এবং সেই ছবি নিয়েও তোমার একটা পোস্ট, যে পোস্ট ঘিরেও মানুষের অনেক জল্পনা অনেক কল্পনা। হাতে একটা চেক, প্রোডিউসারের নাম করে তুমি বলছো যে এই চেকটা বাউন্স হবে না। তো সৌরভ পালোদির সিনেমা করে উশাসী চক্রবর্তী কি টাকা পেয়েছে ডাইরেক্ট? তোমার এখনো শেষ হয়নি, হ্যাঁ পিকচার আভি বাকি হ্যায় দোস্ত। তো আমি একটা অ্যাডভান্স চেক পেয়েছি, সেটা আজকেই আমি দিলাম জমা, আশা করি সেটা হবে, বাউন্স করবে না। বাকি টাকা এখনো পাইনি, কিন্তু প্রোডিউসার কথা দিয়েছেন দেবেন। সময় শোনা যায় যে অভিনেতা অভিনেত্রীদের ডিপ্রেশনের কথা বারবার মাধ্যমে চলে আসে, মিডিয়াতে চলে আসে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় কেন, বা অভিনেতা অভিনেত্রীদের ডিপ্রেশন লেভেল কি বেশি সাধারণ মানুষের থেকে? দেখো অভিনেতা অভিনেত্রীদের সব কিছু নিয়েই চর্চা হয়, তারা ডিপ্রেস করলেও চর্চা হয়, তারা পরকীয়া করলেও চর্চা হয়, প্রেম করলেও, তাদের কোনো মানে উপায় নেই, যারা সবসময় লাইমলাইটে, সেই জন্য তোমরা জানতে পারো। কিন্তু এছাড়া সাধারণ যারা সেলিব্রিটি নন, অ্যাক্টর নন, তাদেরও কিন্তু সেম জিনিসই হয়, কিন্তু তারা তাদেরটা চর্চায় আসে না। আমার মনে হয় এটাই ডিফারেন্স। তুমি তো মেন্টাল হেলথ মানে কাউন্সিলিং শুরু করেছো, কি মনে হয় মানুষের কোন দিকটা এখন বেশি, কারণ মানে কোন কোন পর্যায়ে বা কোন বিষয়টা নিয়ে কাউন্সিলিং বেশি হওয়া উচিত বাস্তব জীবনে? এটা তো খুব বলা মুশকিল, তবে ওভারঅল মানুষ না খুব একা হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফলে একটা লোনলিনেস ঘটিত, অনেক রকম সমস্যা আসছে, সেটা কখনো ডিপ্রেশন কখনো অ্যাংজাইটি। তো আমার মনে হয় যে সবারই একটুখানি কাউন্সেলিং করে রাখা দরকার, একটা নিজের নিজের আমি সবসময় বলি যে আমরা বাড়ি ঘর তোর পরিষ্কার করি, জালনা পরিষ্কার করি, আমাদের মনের ভেতরের যে ছোটো 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 জালনাগুলো আছে সেগুলোতেও কিন্তু ধুলো জমে, সেগুলোতেও নানান রকম ট্রমা, নানান রকম ইনসিডেন্ট, আমাদের ছেলেবেলার নানান রকম ঘটনা, আমাদের বাবা মা সব মিলিয়ে নানান রকম ছোটো ছোটো যে ছোটো ছোটো জালনাগুলোতে নানান রকম ধুলো জমে, সেই ধুলোগুলো মাঝে মাঝে মানে মুছে দিতে হয়। তো সেই রকম আমাদের বাড়ির ধুলো যেমনি আমরা ঝাড়বো, আমাদের মনের ধুলোগুলো আমরা সেরকম করে ঝাড়বো এবং হিল করবো। তো এই হিলিং প্রসেসটার জন্য আমার মনে হয় একটা কাউন্সেলিং দরকার, নতুন ধারাবাহিক এবং সেটা নতুনভাবে দেখার জন্য যদি একটু অনুরোধ করো। হ্যাঁ অবশ্যই, টুম্পা অটোয়ালির 500 এপিসোড অলরেডি হয়ে গেছে, আমাকে ছাড়াই হয়ে গেছে, সিরিয়াল অলরেডি রমরমিয়ে চলছে, কিন্তু আমার চরিত্রটা আসলে কেমন, আগের চরিত্রের থেকে কতটা আলাদা, কতটা অন্য রকম, এটা জানতে গেলে অতি অবশ্যই দেখতে হবে কালার্স বাংলা সন্ধ্যে 7:30 টায় টুম্পা অটোয়ালি। আমি ফিরে আসছি অস্মিতা মল্লিক হয়ে, ভালো থাকবেন।